Dear viewers, Palmer Loft Channel আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে আছি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে। আমার লফটটা যেহেতু ঢাকার বাইরে, আমি খুব অল্প সময় দিতে পারি লফটে। আমাকে প্রতি 15 দিনে যেতে হয় কবুতরগুলো দেখাশোনা করার জন্য। আর যেহেতু আমার কবুতরগুলো বেশিরভাগ সময়ই আমার যে দেখাশোনা করে তার উপর থাকে দায়িত্ব, সো আমাকে খুব বেশি কেয়ারফুল থাকতে হয় যেন আমার কবুতরগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে না যায়, বা ইনস্ট্যান্ট অসুস্থ হলে তাদেরকে কি দিতে হবে। তো এর মধ্যে যেহেতু আমাদের এখন একটা সিজন আসছে, বৃষ্টি আবার গরম ঠান্ডা রাতে, এতে কবুতরগুলো অনেক বেশি অসুস্থ হচ্ছে, এবং বিশেষ করে যাদের লফটগুলোতে বাতাস চলাচল কম সেখানে গ্যাসের সৃষ্টি হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে, যেটা আমাদের কবুতরের জন্য খুবই মারাত্মক এবং এটা একটা ভালনারেবল সিচুয়েশন তৈরি করতে পারে, একেবারে ডিজাস্টার হয়ে যেতে পারে, আপনার কবুতর মারা যেতে পারে হঠাৎ করেই। তবে এর প্রথম লক্ষণ হিসেবে দেখা যায় যে চোখে পানি আসা। আমাকে এর মধ্যে অনেকেই ফোন করেছেন যে ভাই আমার কবুতর ঠান্ডা লেগেছে, চোখে পানি আসছে, নাকে পানি আসছে, হা করে শ্বাস কাটছে, কি করা যায়। বিশেষত এই ভিডিওটা তাদের জন্যই যাদের কবুতরগুলো এরকম সমস্যা হচ্ছে। আমার সাজেশন হলো আপনারা সবসময় আপনাদের লফটটাকে পরিষ্কার রাখবেন এবং পর্যাপ্ত যেন বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখবেন। যখনই ভেতরে বাতাস গ্যাস হবে এবং আপনার বাতাস চলাচল করতে পারবে না, তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে, বিশেষ করে কবুতর চোখে পানি আসা, নাকে পানি আসা, বন্ধ হয়ে যাওয়া, হা করে শ্বাস নেওয়া, এই সমস্যাগুলো হবে। আর এটা প্রিভেনশনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আপনার লফটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জীবাণুমুক্ত রাখবেন, পর্যাপ্ত বাতাস চলাচল করার ব্যবস্থা করবেন, তাহলে এই সমস্যাটা হবে না। এখন যদি এই সমস্যাটা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে খুবই সহজ একটি ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। সেটা হচ্ছে আমরা মানুষের যে ট্যাবলেট ক্যাপসুল আছে, ডক্সি ক্যাপ, মনে রাখবেন ডক্সি ক্যাপ ক্যাপসুল, এটা একটা, এবং ভেটেনারি মেডিসিন ব্রঙ্কোভেট, ব্রঙ্কোভেট এটা, এই দুইটা ওষুধ আপনি একসাথে মিক্স করে দেবেন। পরিমাণটা হবে একটা ক্যাপসুল আর 5 ml ব্রঙ্কোভেট 2 লিটার পানিতে মিক্স করে কবুতরকে খেতে দেবেন টানা 5 দিন। এই 5 দিনে দেখবেন যে আপনার কবুতর ঠিক হয়ে গিয়েছে, এটার সাথে আর কোনো কিছু লাগবে না। এর পরবর্তীতে যেহেতু আপনার ডক্সি ক্যাপটা, এটা একটা হচ্ছে লো পাওয়ার একটা অ্যান্টিবায়োটিক, সো সেক্ষেত্রে আপনি যখন এই কোর্সটা সম্পন্ন হয়ে যাবে আপনি মাল্টিভিটামিন দিতে পারেন কবুতরকে, তাহলে আপনার কবুতরটা আবার আগের ফিটনেসে চলে আসবে। সো আপনাদের জন্য এই সিজনে কবুতরের ঠান্ডা লাগা এবং নাক বন্ধ হয়ে যাওয়া বা চোখে পানি আসার জন্য এটাই ট্রিটমেন্ট আমি এই পর্যন্ত করে আসছি, আমার অভিজ্ঞতা থেকে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। সো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আর আমার চ্যানেলটা নতুন, সবাইকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আরও এই ধরনের অনেক ছোটো ছোটো এবং আপনাদের কাজে লাগবে এই ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।